গ্লোবাল সাউথের বৃহত্তর ব্যাখ্যায় সদস্য রাষ্ট্র না হয়েও দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত বাংলাদেশ। শুক্রবারই দিল্লি পৌঁছিয়ে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলেই সারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক। সেখানেই বলেন, চীনের সঙ্গে আর্থিক সম্পর্ক থাকলেও ভারত বাংলাদেশের রক্তের বন্ধু। শনিবার হাসিনা যেখানে G20 মূল অনুষ্ঠান হচ্ছে সেই ভারত মণ্ডপমে সকালেই পৌঁছে যান। তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে আমন্ত্রিত সদস্য হিসেবে হাসিনা তার বক্তব্য রাখেন। বসু বৈধ কুটুম্বকম, যাকে ব্যাখ্যা করলে দাঁড়ায় এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ, এর থিমে অনুষ্ঠিত G20 বিশ্বমঞ্চে হাসিনা জোর দেন সংঘাতের বদলে সহযোগিতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর। এরপর তাকে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে কথোপকথন স্বার্থে। হাসিনা বলেন, করোনা পরবর্তী সমাজ থেকে জলবায়ু পরিবর্তন, এই সব চ্যালেঞ্জ আমাদের বাধ্য করেছে এক বিশ্ব ও সমাজ আঁকড়ে ধরতে, যাতে শান্তি ও প্রগতির পাশাপাশি মানব সভ্যতার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এও বলেন, পৃথিবী ও মানুষের সহাবস্থানের জন্য জরুরি এমন এক বিশ্বজনীন আবহ যা দারিদ্র দূর করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও কমাতে পারবে, সেই সঙ্গে বিশ্ব সংঘাতের বদলে সহযোগিতার পরিবেশ সৃষ্টিও করবে। G20 বৈঠকে শেখ হাসিনা কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রাহানা।